ভারতের রেল প্রকল্পে শামিল হলো আরো 10টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলির উদ্বোধন করেছেন গুজরাটের আমেদাবাদ থেকে। পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত চলবে বন্দে ভারত। বিশাখাপত্তনম থেকে দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে। বিশাখাপত্তনম থেকে পুরী এবং বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ লাইনে দুটি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করা হলো। তাছাড়া আমেদাবাদ মুম্বাই সেন্ট্রাল, মাইসুরু এমজিআর সেন্ট্রাল, পাটনা লখনৌ, লখনৌ দেরাদুন, কালাবুরাগি স্যার এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি বারাণসী এবং খাজুরাহো দিল্লি লাইনে আরও 8টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন উদ্বোধন করা হয়েছে। বন্দে ভারত উদ্বোধনের পাশাপাশি সারা দেশ জুড়ে 85,000 কোটি টাকার মোট 6,000 রেল প্রকল্পেরও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে এখনও পর্যন্ত 41টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে, যা ব্রডগেজ লাইনের মাধ্যমে 24টি রাজ্যের মোট 256টি জেলাকে এক সুতোয় জুড়ে রেখেছে। রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছাড়াও কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন এবং মালবাহী ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। রাঁচিগামী নতুন ইন্টারসিটি এক্সপ্রেস পেয়েছে পশ্চিমবঙ্গ। আসানসোল থেকে এই ট্রেনটি হাতিয়া পর্যন্ত চলবে। মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে এই সুখবর জানিয়ে পোস্টও করেছেন প্রধানমন্ত্রী। রেল উদ্বোধনের আগে তিনি পোস্টে লিখেছেন, আর কিছুক্ষণের মধ্যেই সকাল 9:15 আমি কয়েকটি রেল প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের শিলান্যাস করব। বন্দে ভারত থেকে শুরু করে মালবাহী ট্রেনও নতুন যাত্রা শুরু করবে। আর মে মেরে নওজওয়ান সাথিও সে কহনা চাহতা হুঁ, ভারত এক যুবা দেশ হ্যায়, বহুত বড়ি তাদাদ মে যুবা রহতে হ্যায় দেশ মে। মে খাস তৌর পে মেরে যুবা সাথিও সে কহনা চাহতা হুঁ, আজ যো লোকার্পণ হুয়া হ্যায় वो आपके वर्तमान के लिए है, और आज जो शिलान्यास हुआ है वो आपके उज्जवल भविष्य की गारंटी लेकर के आया है। साथियों, आजादी के बाद की सरकारों ने राजनीतिक स्वार्थ को जिस तरह प्राथमिकता दी और उसकी बहुत बड़ी शिकार भारतीय रेल रही है। आप पिछले 2014 के पहले के 25-30 रेल बजट देख लीजिए। रेल मंत्री देश की पार्लियामेंट में क्या बोलते थे, हमारी फलानी ट्रेन का वहां स्टॉपेज दे देंगे, वहां हम डिब्बे 6 है तो 8 कर देंगे। यानी रेलवे, और मैं देख रहा था पार्लियामेंट में भी धप धप तालियां बजती थी, यानी यही सोच रही थी कि स्टॉपेज मिला कि नहीं मिला, ट्रेन वहां तक आती है मेरे स्टेशन तक आगे बढ़ी कि नहीं बढ़ी। देखिए, 21वीं सदी में यही सोच रही होती तो देश का क्या होता। और मैंने पहला काम किया, रेल को अलग बजट से निकाल करके भारत सरकार के बजट में डाल दिया, और उसके कारण आज भारत सरकार के बजट के पैसे रेलवे के विकास के लिए लगने लगे। High News Network.